আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি রবীলআলিন ও আাকিবতুল মুকিন ওাসলালাত আল্ রসুল্লহি মুহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে জানাজার নামাজ আদায় করার সঠিক নিয়ম বলবো এবং কীভাবে আপনারা জানাজার নামাজ সঠিকভাবে আদায় করবেন এর পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে শুধু যে আপনি জানাজার নামাজ পড়তে পারবেন এমনটি নয় বরং আপনি জানাজার নামাজ পড়াতেও পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রথমে আমরা জানবো যে জানাজার নামাজ পড়া কী জানাজার নামাজটি হলো ফর্জে কেফায়া নামাজ কোনো গোত্রে যদি একজন মানুষ মৃত্যুবরণ করে তাহলে তার গোত্রের অন্যান্য লোকেদের ওপর তার জানাজা করাটা হল ফর্জে কেফায়া যদি তার জানাজারে কেউ না আসে তাহলে পুরো গোত্রের মানুষ গোনাগার হবে আর যদি সেই গোত্র থেকে কয়েকজন মানুষ তার জানাজার নামাজে অংশগ্রহণ করে তার জানাজা দেয় তাহলে সবাই গোনাহের হাত থেকে বেঁচে যাবে আর যদি সবাই অংশগ্রহণ করে এবং অন্যান্য গোত্রের লোক অংশগ্রহণ করে তাহলে যারা সেই জানাজার নামাজে অংশগ্রহণ করবে তারা অনেক সব পাবে তারা অনেক নেকি পাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা জানাজার নামাজের মধ্যে কিন্তু কোনো রুকু নেই কোনো সেজদা নেই কোনো কিছুই নেই তো জানাজার নামাজ মূলত চার তাকবীরের সহিত পড়তে হয় তো চারটি তাকবীর কিভাবে দিবেন এবং কোন তাকবীরের পরে কি পড়তে হবে আমি সবগুলো এখন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তো প্রথমে আসি যে আমরা জানাজার নামাজের নিয়ত কিভাবে করব তো মনের ইরাদার নাম হলো নিয়ত তারপরেও যারা মুখে উচ্চারণ করে নিয়ত করলে যাদের নিয়ত দৃঢ় হয় তারা মুখে এভাবে বলতে পারেন যে আমি চার তাকবীরের সহিত কেবলামুখী হয়ে জানাজার নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর এভাবে আপনারা নিয়তটা করতে পারেন তো প্রিয় বন্ধুরা জানাজার নামাজে কিন্তু দুইটি ফরজ আছে প্রথম নাম্বার হলো যে চারবার আল্লাহ আকবার বলা যেটাকে আমরা চার তাকবীর বলি চার তাকবীর বলা হলো ফরজ আর হলো দাঁড়াই গিয়ে নামাজ পড়া ফরজ জানাজার নামাজ কেউ বসে পড়তে পারবে না সকলকেই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তো বন্ধুরা এখন আমরা ধারাবাহিকভাবে দেখবো যে কিভাবে জানাজার নামাজটি আমরা সম্পন্ন করব। তো ধরুন এটা হলো পশ্চিম আমি ধরে নিচ্ছি এটা পশ্চিম তো পশ্চিম দিকে মুখ করে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে তাকবীর দিতে হবে অ ল প্রথম তকবির দেওয়ার পরে সানা পড়তে হবে সুবহানা কা ল হুম ও বি হামদিকা ওটা ব র কাশমুকা ওটা আলা জাদ্দুকা ওয়াজাল্লা সানা উকা ওয়ালা ইলাহা ওয়ুখ তারপরে একবার তকবির দিতে হবে অ ল একবার তো এখানে একটা বিষয় লক্ষ্যণীয় সেটা হলো যে আমরা কিন্তু ঈদের নামাজের যে তাকবির দেই সেই তাকবিরে কিন্তু হাত তুলি কিন্তু জানাজার নামাজে যে তাকবিরগুলো দেব আমরা কিন্তু হাত তুলবো না শুধুমাত্র প্রথমবার হাত তুলব আর একবারও হাত তুলবো না আমরা তাকবির দেব কিন্তু আমাদের হাত বাধাই থাকবে তো আবার তাকবির দেব দেওয়ার পরে আমরা এবার দুরুদ শরীফ পরবো আল্লাহমদি আল্যা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم তারপরে আবার হবে একবার আমাদের তাকবির কিন্তু তিনটা হলো প্রথমে উলা তারপরে সানা পড়ার পর তেগবীর তারপরে দুরুদ শরীফ পরার পর তেগবীর এখন আমাদেরকে দোয়া পড়তে হবে তেগবীর দেওয়ার পরে فاغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. তারপরে আবার টেক দিতে হবে আল্লাহু একবার তারপর সালাম ফেরাতে হবে আসসালামু মো ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে সালাম যখন ফেরাবেন তখন আমার হাতের দিকে লক্ষ্য করেন ডান দিকে সালাম ফেরানোর সময় আস্তে আস্তে করে হাতটা ডান দিকে নেমে যাবে এবং বাম দিকে সালাম ফেরানোর পর আস্তে আস্তে বাম দিকে হাত নেমে যাবে হ্যাঁ এমন নয় আসসালামু আলাইকুম কুমার আহমেদুল্লাহ তারপরে আপনি হাত ছাড়বেন আস্তে আস্তে হাতগুলো ছাড়বে একটু আমার হাতের দিকে লক্ষ্য করেন আচ্ছা রহমাতুল্ল আসালে মরহমাতুল্ল এভাবে তো বন্ধুরা এভাবে যদি আপনারা জানাজার নামাজ আদায় করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের নামাজ সঠিক হবে তো বন্ধুরা আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আর রিপ্লাই দেওয়ার জন্য তো আমি আসি আমি আপনাদের সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু জেনে থাকেন শিখে থাকেন তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও দেখতে পারে তারাও শিখতে পারে আপনার কারণে যদি কোনো একজন মানুষ ইসলামিক একটি বিষয়ে জানতে পারে শিখতে পারে আর যদি সে আমল করে তাহলে এর জন্য আপনিও সব পাবেন ইনশাআল্লাহ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না